হে গাইজ, ওয়েলকাম টু মাই গ্রুপ ব্লগস। তো আমরা আজকে যাচ্ছি চাঁচল, কারণ হচ্ছে আমার একটা ভাইয়ের বার্থডে, সাইফ যার নাম। তো আমি এখন আলিপুর ক্রস করছি, দেন ও আমাকে ডাকলো, তো এনে আমি বেরোলাম আর ভিঙ্গল ঢুকে গেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আজকে বললো গৌরবদা আসতেই হবে, কারণ আমি আমার বার্থডে। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, বাট আমার কিছু না ভালো না, এটাই সব থেকে মনটা খারাপ হয়ে গেলো। হ্যাঁ, তো তো আমরা এখন কোনোয়া সবে ক্রস করছি, আর কোনোয়া ক্রস করলে একটা বাজে রাস্তা, যেন রোডটা এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে, ওই রাস্তাটা এখন ক্রস করব। দেন আমরা পেট্রোল পাম্পে পৌঁছে গেলাম, পেট্রোল পাম্পে পেট্রোল নেব বলে, কারণ পেট্রোল আমার ছিল না, গাড়িতে টিং 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 করছিল। তো আমরা পেট্রোল পাম্পে ঢুকলাম, কিন্তু ব্যাপারটা এখানটাই যে পেট্রোল পাম্পে ঢুকে আমাদেরকে নিরাশাজনক বেরোতে হলো, কারণ যে পেট্রোল পাম্পে পেট্রোল নেই, ঠিক আছে, মানে কি বলবো, পেট্রোল পাম্পে পেট্রোল নেই। তো আমরা ফাইনালি আমরা চাঁচল ঢুকে গেলাম, কিন্তু চাঁচল ঢুকার পরেও একটা জাম্পে আমরা পড়বো, সেই জাম্পটা হচ্ছে এই জাম্পটা, যে এই জাম্পে পড়লাম আমরা। তো আমরা এখান থেকে সিগন্যাল আছে বলে সামনে যাবো না, লেফট সাইডে কেটে যাব, আর যে আমার সাথে আছে কালু, তো তাকে আমি নামিয়ে দেবো, কারণ ও একটা আমাদের বন্ধুদের সাথে বা ভাইদের সাথে একটা অ্যাম্বুলেন্স ফিল করবে। তো ফাইনালি আমি আরোগ্য পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ সব বদমাশি করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এই তো সব থেকে বললাম না, থাক না বলাটাই বেটার, ঠিক আছে। আর আমাদের বার্থডে বয় দেখো সামনে দাঁড়িয়ে আছে, আর দেখো আমি বার্থডে বয়ের সাথে আবার ব্লগ করে নিলাম, হালকা মিনি ব্লগ, ঠিক আছে। আর আমরা ফাইনালি টেস্টি কিচেন পৌঁছালাম, আর টেস্টি কিচেনে দেখতে পাচ্ছ ঢুকতে ঢুকতে এদের বদমাশি স্টার্ট, ঠিক আছে। দু ভাইয়েরই মানে কি বলবো, এত বদমাশি করে আর কী বলবো। আর এই যে কে দেখো কী যে দেখছে, মানে কাজ করছে করছে, বাট কী যে দেখছে কোনো ঠিক না। এই যে আমাদের বার্থডে বয়, ঠিক আছে, মানে প্রচুর মানে একটা নর্মাল চা বসে আছে। দেখো আমি আবার এর সাথে ভিডিও করছি, আর দেন বলছি যে চলো চলো চলো, পরে 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 আমি ভয়েস দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। তো দেখতেই পাচ্ছ উপরটা আর মেনুটা, ঠিক আছে, দেখে নাও। আর আবার এদের ঝগড়া করার পরে আবার দেখতেই পাচ্ছ ওরা একসাথে বসে আবার, ঠিক আছে, ঘোষা ঘোষে, আর সামনে যে কী দেখাচ্ছে আঙুল দেখে জানে, তোমরা আশা করি সবাই বুঝতেই পারছো কী দেখাচ্ছে। আর ওরা দুজনের ড্রেস পরে চলে এসছে, কিছু করার নেই, ঠিক আছে। আর আমাকে বলছে কী করছো, আমি বললাম যে কিছু না, ঠিক আছে। আর কী বলবো, এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ খুব কিউট, আর আমাদেরকে ইয়ে কী বলো ওটাকে, ওটা করছিলো ফাইনালি রোল চলে আসলো, ঠিক আছে, রোল চলে এসছে। তো সবাই একটা করে রোল নিয়ে নিলো, ভাবলাম যে একাই খাবো, বাট হলো না, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখন সেলফি জোন চলছে, আর দেখো একে ভুক্কারকে দেখো যে কতদিন ধরে খায়নি, দেখতে পাচ্ছ, ঠিক আছে, সবাইকে দেখো। আর একেও দেখো, বা আরে কেউ নিবে না রে, নিবে না রে, নিবে না, দাঁড়া দাঁড়া, ফাইনালি সব শেষ, সবাই বাড়ি চলে গেলো, টা টা।